WBPSC WB ফুড SI নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছিল, যার শর্ট একটা নোটিশ জারি করেছিল, তারপরে কিন্তু WBPSC-র পক্ষ থেকে সঠিক ডেট জানিয়ে দেওয়া হলো কবে থেকে তোমরা আবেদন করতে পারবে। পাবলিক সার্ভিস কমিশন আজকেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটি দিয়েছে, এই যে ফুড SI অ্যাপ্লিকেশান তোমাদের কবে থেকে শুরু হচ্ছে সমস্ত কিছু তথ্যটা জানাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা কমপ্লিট তথ্য পেয়ে যাবে। পাবলিক সার্ভিস কমিশন ফুড SI, দেখো এখানে যে নোটিশটা বেরিয়েছে সেখানে পরিষ্কার বলা আছে যে ইন কানেকশান উইথ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল যেখানে শর্ট নোটিশ দেওয়া ছিল, বলা হয়েছিল যে এই বছরই কিন্তু ফুড SI নেওয়া হবে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন সাব অর্ডিনেট ফুড সাপ্লাই সার্ভিস, ফুড সাপ্লাই সার্ভিসে গ্রেড 3 পদে নিয়োগ করা হবে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট। এবং ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টে যে অফিসগুলো আছে, সেখানে ফুড SI নিয়োগ করা হবে। এবারে তার আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, যেহেতু পঞ্চায়েত ভোট মিটে গেছে, মিটে যাওয়ার পরেই কিন্তু ঘোষণা করার কথা ছিল, সেই মতো ঘোষণা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে দ্য অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান উইল কমেন্স অন ফর্ম 23/8/2023 থেকে এটা কিন্তু আবেদন নেওয়া হবে। দ্য ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড স্কিম অ্যান্ড সিলেবাস, অর্থাৎ তোমরা আগস্টের 23 তারিখ থেকে আবেদন করতে পারবে। আজকে 17 তারিখ, আর মাত্র কিছুদিন পর, 6 দিন পর তোমরা আবেদন করতে পারবে, 23 তারিখ থেকে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের যারা আবেদন করবে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তোমাদের ফিস কী থাকবে, তোমাদের সিলেবাস কী হবে এবং তোমাদের কীভাবে এক্সাম দেবে, সমস্ত কিছু তথ্য কিন্তু এর পরে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এখানে বলা হচ্ছে যে কমিশনের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে 23 তারিখের পরে সমস্ত গাইডলাইন, তোমাদের সিলেবাস কী হবে। এবারে যেটা শোনা যাচ্ছে যে নিউ সিলেবাস ফুড SI-র ক্ষেত্রে সেই প্যাটার্ন এবং এক্সাম প্যাটার্ন কী হবে, সকল কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে PSC-র অফিসিয়াল ওয়েবসাইটে। এবং তার আগে তোমরা আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবে, তাই আপডেট থাকার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা কিন্তু সকল তথ্য পেয়ে যাবে।